আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ ওসলাতে ওসসালাম আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমরা আলোচনা করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে জাহেলিয়াত কীভাবে দূরীভূত হয়েছিল সেই আরব সমাজ থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমরা সকলেই কমনলি এই কথাটি বলে থাকি, তিনি জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কীভাবে সেই রহমতের বহিঃপ্রকাশ ঘটেছিল এবং অজ্ঞতা, মূর্খতা, জাহালাত, মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো কীভাবে দূরীভূত হয়েছিল আজকে আমরা কথা বলব ইনশাআল্লাহ তাআলা। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন বিজ্ঞ মেহমান। প্রথমে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারাম প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান আপনাদের দুজনকেই। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন, বারাকাল্লাহু ফিক। আর ডক্টর আতাউর রহমান মিয়াজি, আপনার কাছেই আলোচনায় শুরুতেই আমরা জানতে যাচ্ছি আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পৃথিবীর বুকে, উদ্দেশ্য তো আছে। চাঁদ আল্লাহ কেন সৃষ্টি করেছেন, সূর্য আল্লাহ কেন সৃষ্টি করেছেন, পানি আল্লাহ কেন তৈরি করেছেন, প্রত্যেকটা কিন্তু একটা উদ্দেশ্য আমরা পাই যে এই কারণে আল্লাহ তাআলা এই জিনিসগুলো সৃষ্টি করেছেন। দিন কেন আল্লাহ দিয়েছেন, রাত কেন দিয়েছেন। তো নবী আম্বি আলাইহিম সালাতুসাল্লামকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অন্য অন্য মানুষের মতো পাঠালেই তো পারতেন, স্পেসিফিক তাদেরকে নির্বাচনের কারণটা কী এবং দায়িত্ব কী ছিল, আল্লাহর হাবিবের ক্ষেত্রে কী ঘটেছিল? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু এ মাসের জন্যই, এ দিনের জন্যই না, সারা জীবনের জন্য, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শ জানা এবং মানা আমাদের জন্য অপরিহার্য, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা কোরআন কারিমে স্পষ্টভাবে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তার মানে আল্লাহর পরিচয়টা এখানে মহাবিশ্বের রব, জগৎসমূহের রব, রব্বুল আলামিন। আর নবীজির পরিচয় এখানে ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, নবীজি হলেন রহমাতুল্লিল আলামিন, জগৎসমূহের জন্য রহমত, মহাবিশ্বের জন্য রহমত। তার মানে আল্লাহ মহাবিশ্বের রব, নবীজি মহাবিশ্বের জন্য রহমত। তার মানে কি, রব মহাবিশ্বকে কীভাবে রহমতে ভরপুর করবেন, ওই উদ্দেশ্যকে সামনে রেখেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মহাবিশ্বে প্রেরণ করেন, তার শুভ আগমন। তো এখন আপনি যে প্রসঙ্গটার উত্থাপন করেছেন যে আয়ামে জাহেলিয়া, অর্থাৎ ইসলাম পূর্ব যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পূর্ব মুহূর্তে গোটা বিশ্বের অবস্থাটা কোন পর্যায়ে ছিল এবং তিনি যখন নবুয়তের সুমহান মিশন নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরাধামে আবির্ভূত হলেন, আসলেন, তার যে শুভ আগমন হলো, তখন কী পরিবর্তন আসলো, এটাই হলো মূল ফোকাল পয়েন্ট। ডক্টর মাহমুদুল হাসান তিনি বলবেন, আমি প্রথমে একটু ভিন্ন স্টাইলে একটু কথা বলতে চাই। আমরা দেখি কি www.google.com, yahoo.com, gmail.com ইত্যাদি ইত্যাদি, তার মানে এই যে তিনটা www, আমি তিনটা ডব্লিউ দিয়ে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পূর্বের অবস্থা এবং তার আগমন পরবর্তী অবস্থাটাকে একটু ব্যাখ্যা করতে চাই। সায়েন্স টেকনোলজির যুগে www-কে এমনি এমনি এখানে আনা হয় নাই, ওর মধ্যেও একটা হেকমত আছে। দেখুন, ইসলাম পূর্ব যুগে আয়ামে জাহিলিয়া, আপনি যেটা শব্দ দুইটা উচ্চারণ করেছিলেন শুরুতে, তখন থ্রি ডব্লিউর সিগনিফিকেন্স কতটুকুন, কোন পর্যায়ে, ডব্লিউ ওয়াইন, ডব্লিউ ওয়ার, ডব্লিউ উইমেন, তার মানে যুদ্ধ, মদ, নারী, তিনটা বিষয় কিন্তু খুব মারাত্মক এবং তিনটা বিষয়ে
ওই সময়টাতে কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে তিনি কীভাবে পাল্টে দিলেন কোরআন ও সুন্নাহর আলোকে, ওটাই হলো ফোকাল পয়েন্ট। তো এই যে মদ, নারী, যুদ্ধ, ইসলাম পূর্ব যুগে আমরা কী দেখি, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সামান্য বিষয়কে কেন্দ্র করে যুদ্ধ লেগে গেল বছরের পর বছর, যুগের পর যুগ। আমি দেখেছি ইসলামিক ইস্টার্ন কালচারের বিভিন্ন বিষয় পড়তে যেয়ে পড়াতে যেয়ে যে সামান্য কারণে যুদ্ধ শুরু হলো, 52 বছর 54 বছর একটানা যুদ্ধ চলল। উনি একটি পর্বে উল্লেখ করেছিলেন হেলফুল ফজিল সম্পর্কে, ওই যুদ্ধের বিভৎস রূপকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করে ওই যুদ্ধের ময়দানে থেকে থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছিলেন যুদ্ধের কুরাইশ পক্ষের লোক, তারা ওই যে অস্ত্রশস্ত্র যে ওটারে কি বলে তীর ধনুক বর্ষা ওইগুলোকে এগিয়ে দিতেন, হাতে তুলে দিতেন, আর দুইজন চাচা ভাইস্তা দুইজন মিলে পরামর্শ করতেন সমসাময়িক পরিস্থিতি নিয়ে, যে এগুলো তো ভালো কিছু না, পৃথিবীকে ধ্বংস করার যে জঘন্য অপপ্রয়াস চলছে আর আমরা সেখানে সহযোগী হিসেবে কাজ করছি, অস্ত্রশস্ত্র এগিয়ে দিচ্ছি, এভাবে তো পৃথিবী চলতে পারে না, শান্তি আসতে পারে না। আইএমএ জাহিলিয়ার এই সিস্টেমটাকে মূলোৎপাটন করার লক্ষ্যে দুইজন চিন্তা করে একটা সংগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন এবং তারই প্রেক্ষিতে হেল্পফুল ফজল। সো এখানে একটা কথা স্পষ্ট, এককভাবে পরিবর্তন আনা যায় না, এর জন্য সাংগঠনিক কাঠামো অতি জরুরি এবং ওইভাবে কোনো একটা আদর্শকে ফলো করে সাংগঠনিক কাঠামোর ভিতর দিয়ে আপনি যখন আন্দোলন বলেন, বিপ্লব বলেন, আপনার কর্ম প্রচেষ্টা অব্যাহত রাখবেন, আপনার বিজয় মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনিশ্চিত ইনশাআল্লাহ। বাস্তব প্রমাণ হলো হেল্পফুল ফজল, আমরা পরবর্তীতে এর প্রমাণ দেখেছি। আর যে কথাটা যুদ্ধের পরে, ওয়ারের পরে ওয়াইন, মদ, মদের বিভৎস রূপটা কেমন, মদ যখন কেউ খাবে নেবে তখনই সে মাতাল হবে, আর যুদ্ধ করতে হলে, ধ্বংসাত্মক কোনো কাজ করতে হলে, অন্যায় অপকর্ম করতে হলে বেসামাল হয়ে, ইমব্যালেন্সড হয়ে, মাতাল হয়ে যেভাবে করা যায়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ কখনো ওই কাজটা করতে পারে না, যার জন্য মদের প্রভাবটা আইয়ামে জাহিলিয়াতে এইভাবে ছিল। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিন্তু হুট করে একটা আয়াতের দ্বারাই মদকে হারাম ঘোষণা করেন নাই, কারণ আল্লাহ জানেন এটা যত বিভৎস, ভয়াবহ, কঠিন একটা পর্যায়ে ধ্বংস লীলা সাধন করতে পারে, এটাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে ধাপে ধাপে হারাম করতে হবে, এবং চারটা পর্যায়ে আল্লাহ তাআলা ওটাকে হারাম করেছেন। তৃতীয়টা হচ্ছে ওমেন বা উইমেন, নারী। নারী ইসলাম পূর্ব যুগে তাদের অবস্থাটা কেমন ছিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে তিনি কীভাবে একটা সুন্দর পরিবর্তন আনলেন, আমরা যদি এক মিনিট একটু দেখি। দেখুন, ওই সমাজটায় নারীকে মানুষ হিসেবেই মনে করা হতো না, নারী যে একটা মানবীয় আলাদা সত্তা এটাকে স্বীকার করা হতো না, এদেরকে ওইভাবে এমনভাবে আচরণ করা হতো এবং বিয়ে শাদির ব্যাপারে কোনো সুনির্ধারিত নিয়মকানুন ছিল না। আমি দেখেছি আমার গবেষণায়, পিএইচডি করার সময়ও দেখেছি, সেটা হলো যে ইসলাম পূর্ব যুগে একটা পুরুষ যেমন যখন ইচ্ছা যতটা ইচ্ছা বিয়ে করতে পারত, একটা নারীও একই সাথে যতটা ইচ্ছা স্বামী রাখতে পারত। এরকম 32 জন স্বামী একটা নারী রেখেছিল আমি আমার গবেষণায় দেখেছি। তাহলে কী দাঁড়ালো এখানে, নৈতিক চরিত্র বলতে কিছু থাকে? একজন নারী যদি একসাথে একাধিক স্বামী রাখে, যুক্তির স্বাভাবিক দাবিটা কি, কোরআনের কথা পড়ে তো, তার একটা সন্তান হলো, এই সন্তানের বাবাটাকে, তার কোন স্বামী এই সন্তানের বাবা, এটা একটা বড় প্রশ্ন। তো তখন এটা নির্ধারণ করা হতো ওই যে 32টা স্বামী একটা নারীর সে সন্তান সম্ভবা। এখন সে ওই 32 জনকে ডাকলো, ডাকার পরে চারিদিকে বৃত্তাকারে বসলো নারী মাঝখানে, সে বলল যে আমি চক্ষু বন্ধ করে চিন্তাভাবনা করে যেদিকে আঙ্গুলে ইশারা করব, যে স্বামীর দিকে আঙ্গুলটা ওইভাবে যাবে সেই হবে আমার
ওই সন্তানের বাবা। তাহলে আইয়ামে জাহেলিয়াতে নারীদের অবস্থাটা কেমন ছিল এবং নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য এই যে একটা চূড়ান্ত জাহালাতের নমুনা, এটা আমরা এখানে প্রত্যক্ষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের পরে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে, এটা যে একটা মানুষ, আলাদা মানবীয় সত্তা আছে, ওটা প্রমাণ করলেন কোরআন করিম দ্বারা। তাদের বিবাহের ব্যাপারেও সুনির্দিষ্ট নীতিমালা দিলেন এবং নারীরা শুধু পুরুষের সমান, এই যে আমরা বলি নারী পুরুষ সমান অধিকার, নো, নেভার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সাহাবি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত আগে করব আমি, সেবা করব কার? উম্মুকা, তোমার মায়ের। তারপর কার? উম্মুকা, তোমার মায়ের। তারপর কার? তোমার মায়ের। চতুর্থবার তারপর কার? তোমার বাবার। তার মানে কি? মায়ের কথা তিনবার, প্রথম তিনবার। জি, ধন্যবাদ স্যার, আবারও ফিরবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সম্মানিত মোহতারাম ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, কন্যা সন্তান হলে জীবন্ত প্রতীত করে ফেলা হতো, তারপরে জাহালাত দূরভূত করার জন্য নবীজিকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন। অনেকে বলে যে আল্লাহ তো এশিয়াতে নবীজিকে পাঠাইলে পারতেন, পশ্চিমা বিশ্বে পাঠাইলে পারতেন, এই মিডিল পয়েন্টে আল্লাহ রাসূলকে পাঠানোর কোনো কারণ আছে কি না, এক নম্বর। দুই নম্বর বিষয় হচ্ছে, তিনি যে আলোকবর্তিকা, আসার পর অন্ধকার দূর করলেন, তো তার যে আগমনের স্পেসিফিক কারণ, কারণটা কি, এ ব্যাপারে যদি বলতেন, তারপর বাকি আলোচনা আমরা আসছি একটার পর একটা ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আমাদের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাসে যে বিষয়টি আপনি আবারও এনেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু জাহেলিয়াতের যুগের কথা বলি, জাহেলিয়াত পরবর্তী যুগের কথা বলি, জাহেলিয়াত কেন ছিল, পরবর্তী যুগটা কী বলা হলো, আমরা কিন্তু শাব্দিক ব্যাখ্যায় যাব না। জাহালের মূর্খতার অর্থ আছে, অজ্ঞতার অর্থ আছে। প্রকৃতপক্ষে ইসলাম অর্থাৎ পরবর্তী যুগ এবং পূর্বের যুগ, মাঝখানে যে সীমারেখার দেওয়া আছে, এই সীমারেখার মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই, তো জাহেলিয়া শব্দের অর্থ কিন্তু বলা হয় দ্য এইজ অফ ডার্কনেস, এইজ অফ বারবারিজম, এইজ অফ ক্রুয়েলটি, এইজ অফ অপারেশন। তার মানে যেই যুগের মধ্যে অত্যাচার, নিপীড়ন, নিগৃহকরণ এবং যেখানে অন্ধকারচ্ছন্ন ছিল, সেই জাতির একটা সময়কে বলা হতো জাহেলিয়াত। এরপর আসলো ইসলাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই যুগের একটা মধ্যবর্তী, একটা বিশাল একটা আলোকবর্তিকা। যদি আপনার কথাটা আমি আলোচনা করতে চাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি কেন মিডিল অফ দি পয়েন্টে পাঠালো, দুইটা অর্থ আছে। একটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন যে বলাকদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, একটা কথা কিন্তু আমরা কোরআনে জানি যে অধিকাংশ নবী রসুল কিন্তু ওই সারাউন্ডিং দ্যাট এরিয়াতে কিন্তু এসেছে। কারণ হচ্ছে যে আমাদের বাইতুল্লাহ শরীফ, যে কাবা শরীফের ভৌগোলিক সীমারেখায় বিষুবরেখার যে বিধিটা, বিধি দেখা গেছে যে আমাদের কাবা শরীফ পৃথিবীর এমন একটা জায়গাতে অবস্থিত যেটা পেরিমিটার যদি মাপা হয় তাহলে সকল দিকে একই দূরত্ব বজায় রাখে। একজন নেতা কি? নেতা হচ্ছে একটা সমাবেশ, একটি গোত্র, একটা জাতিগোষ্ঠীর কেন্দ্রবিন্দুর ব্যক্তি হচ্ছে নেতা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল আলামিন করে সৃষ্টি করা হয়েছে। সো তার জন্য ছিল একটা মিডিল লিডারশিপ, একটা পজিশনে আসার জন্য অন্যতম একটি জায়গা। এখন তিনি এসে কীভাবে জাহেলিয়াতের যেই বর্বরতা, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং অমানবিকতা দূর করলেন, কীভাবে করলেন? স্যার বলেছেন, আপনি বলেছেন রহমতুল্লিল আলমিন, কীভাবে রহমতুল্লিল আলমিন, কী ভূমিকা উনি রেখেছেন, উনি যে কারণে বর্বরতা দূর হয়ে গেল। এর একটি কথা যদি আমি বলতে চাই, এক কথায় বলতে চাই, আমরা নিশ্চয় জানি কুরআন কারিমের সূরা আল ইমরানের 131 নম্বর আয়াতে বলা হয়েছে, অকুন্তুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাদাকুম মিনহা। তার মানে তোমরা এমন একটা নরকের এমন একটা মানে কর্নারে ছিলা যেখান থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, বাঁচিয়েছেন। তার মানে কি? ওই জগৎটা ছিল নরকের জগৎ, পরে কিন্তু উনি বাঁচিয়ে কীভাবে বাঁচিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আর একটা জায়গা তাগাবুনের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দ্য হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন আল্লাহু বাসীরুম বিমা তাআমালুন, একটি আয়াত সেখানে আছে। তো সেখানে বলা হয়েছে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন, করার পরে দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছেন, প্রচার করতেছেন, ইসলাম করছেন, তখন কিছু মানুষ কাফের হয়ে গেল।
কিছু মানুষ মোমেন হয়ে গেল, মুসলিম হয়ে গেল। মানে যারা জাহেলিয়াত থেকে থাকার পরে যখন মুসলমান সাম্রাজ্যের মধ্যে আসলো, তার মধ্যেও কিন্তু জেনেও না জানার ভান করে, ইচ্ছা করে, গোয়ার্তুমি করে ইসলামের ছায়াতলে আসলো না, তার কাফের রয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন থেকে যাদেরকে হিদায়াত দিলেন, সিরাত মুস্তাকিমে দিলেন, তারা মোমেন হয়ে গেল। এই যে দূরীকরণ এই পদ্ধতিটা কি, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে যেই কাজে হাত দিলেন, প্রথমে শিক্ষাটাকে উনি বাস্তবায়ন করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, আগে পড়তে বলেন, স্টাডি করতে, গবেষণা করতে বলেন। শিক্ষার দ্বারটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যাকে শিক্ষিত হতে হবে। মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকা আল জান্নাহ। আমরা হাদিসে জানি যে উতলুবুল ইলমা তলাবুল ইলম ফারিযুন আলা কুল্লি মুসলিম মুসলিমা, এই বিভিন্ন হাদিস রয়েছে। তার মানে জ্ঞানের জায়গাটাকে উনি তৈরি করেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই বিভিন্নভাবে জ্ঞানের দিকে যে স্লোগান উনি তৈরি করলেন, শিক্ষাকে উন্নত করলেন। শিক্ষা, এবং আমি একটু আগে এতে বলেছিলাম, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এমন নবী দুনিয়াতে দিবেন যেই নবী, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিশুদ্ধ করবেন এবং সুন্দর পরিচালিত করবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতকে জ্ঞান বিজ্ঞান করে শিক্ষা দিবেন। তারপরে শিক্ষার জায়গাটা হাত দিলেন। দুই নম্বরে উনি আদালত, কিস্ত এবং আদালত দুইটা জিনিস, প্রতিটা জায়গায় উনি আদালতের কথা বলেছেন। কিন্তু প্রতিটা জায়গায় ইয়দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, রাইট, তোমরা ন্যায়পরায়ণতা করো, এটা সবচেয়ে উত্তম। ধন্যবাদ মহতারাম। যেহেতু আসলে এই বিষয়টা নিয়ে তো আলোচনা করলে ধারাবাহিক সারা বছর আলোচনা করতে হবে, কারণ সেগমেন্ট তো অনেক, আমরা তো সংক্ষিপ্ত আকারে মহতারাম আলোচনা শুনছি। কী এমন কাজ করলেন যে শত্রু বন্ধুতে পরিণত হলো, যে মানুষগুলো তার প্রতি ঈমান আনে নাই কিন্তু তাদের গচ্ছিত আমানতগুলো তার কাছে রেখে যান, অর্থগুলো রেখে যান, এবং বিশ্বস্ততার প্রতীকে তিনি পরিণত হলেন? মানে কীভাবে হলেন? এবং মানুষ যে তাকে বিশ্বাস করতো, এখন তো ভাই ভাইকে বিশ্বাস করতে চায় না, তো এই যে আমানতদারিতা, বিশ্বস্ততা, এটা কীভাবে নবীজি অ্যাপ্লাই করেছিলেন যদি বলতেন সংক্ষিপ্ত আকারের মতো? চমৎকার, চমৎকার। আমানতদারি এর মধ্যেই কিন্তু যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন, যেটা যে সম্পদের যে অপচয়, মানে সীমালঙ্ঘন করে মানে আয় করা, ব্যয় করা, এই বিশ্বাসের জায়গাটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উত্তম আদর্শের স্থাপন করেছেন। উনি কীভাবে করলেন? উনি করলেন হচ্ছে, প্রথমেই উনি প্রতিটা মানুষের মধ্যে ইসলাহিয়াতের একটা শিক্ষা দিলেন, সৎ হওয়ার একটা শিক্ষা দিলেন। ফা আল্লাফা বাইনা কুলুবিকুম, তাদের মধ্যে একটা মানে যে মহব্বত, প্রেম, ভালোবাসা, মানবতার একটা শিক্ষা দিলেন। রহমাতুল্লিল্লা আলামিন, একে অন্যের মধ্যে কম্প্যাশনেট, কাইন্ড এবং ভেরি মাচ ইমোশনালি ইন্টেলিজেন্ট হওয়ার একটা শিক্ষা উনি দিলেন। এই বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো পদক্ষেপ নিয়েছেন, এবং প্রথমে উনি শিশুদেরকে আগে চরিত্রের পথে আনতে বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবউ সিনিনা, নামাজের শিক্ষা দিলেন উনি, এবং তাওহীদের শিক্ষা দিলেন উনি, একত্ববাদের শিক্ষা দিলেন, এবং লা তাত্তাখুযু আওলা মিন দুনিল্লাহ মিন দুনি, আল্লাহ ছাড়া কাউকে বন্ধু করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। তার মানে তাওহীদের শিক্ষাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে প্রতিষ্ঠিত করলেন, যার কারণে উনি যখন দেখলো, মানুষ যখন দেখলো মুহাম্মদ একমাত্র আল্লাহর কথা বলে, সেই আল্লাহকে, আল্লাহর পরিচয় পেতে পেতে দেখা গেল আল্লাহ সর্বশক্তিমান, এবং তার নিজের চাচা পর্যন্ত ইসলাম গ্রহণ করলো, দলে দলে লোকজন ইসলাম গ্রহণ করতে পারলো, তার কারণ ছিল উনি একমাত্র বিশ্বাসের জায়গাটা অটুট রেখেছেন। তার কাছে কোনো কথা বলে, কোনো কাজ করে, কোনো বিষয়ে গচ্ছিত রেখে মানুষ কখনো পর্যন্ত প্রতারণার শিকার হয়নি, এই বিশ্বাসের জায়গাটা উনি স্থাপন করেছেন, যার কারণেই আমানতদারিত্বা এবং বিশ্বস্ততার জায়গা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ প্রতিষ্ঠা করার কারণে ওনাকে আমিন পর্যন্ত, আল আমিন পর্যন্ত বলতে ধন্যবাদ বাধ্য হয়েছে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। শুকরান জাযীরা, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, তিনি ছিলেন একজন আদর্শ স্বামী, আদর্শ রাষ্ট্রনায়ক, আমানতদার মানুষ। তিনি বাবা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ বাবা, সাথী হিসেবে ছিলেন শ্রেষ্ঠ সাথী, নেতা হিসেবে ছিলেন শ্রেষ্ঠ নেতা, ধর্মীয় ক্ষেত্রে শিক্ষক হিসেবে এবং সাধারণ শিক্ষক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। কোনো উপমা বিশ্বে তার সাথে তুলনা চলে না। তিনি মহামানব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, নির্বাচিত বিশেষ একজন ব্যক্তি। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন জীবনটাকে আমরা নবীজির সুন্নাহ মোতাবেক সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।